তারিখ থেকে এক তারিখ পর্যন্ত একটা অমানবিক রুটিনে আমাদের চূড়ান্ত পরীক্ষার রুটিন করা হয়, যে নিয়ে আমরা প্রতিবাদ করার কথা ছিল কিন্তু করতে পারিনি। আমাদের বন্ধু বান্ধব আমাদেরকে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মানে সৌহার্দ্যপূর্ণ কোনো বিহেভ আমাদেরকে দেয়নি, যে কারণে এইটা পরবর্তীতে আমাদের চেয়ারম্যান ম্যাম ফারহানা ইয়াসমিন বাদেন ম্যাম জেনে যায়। বাদেন ম্যাম জেনে যাওয়ার পর 25 তারিখের প্রথম পরীক্ষা আমাদেরকে দু একজনকে পার্সোনালি ইন্ডিকেট করে বলে চুল কেটে আসার জন্য। কিন্তু 26 তারিখে আমাদের দ্বিতীয় পরীক্ষার সময় আমরা কেউই চুল কেটে যাইনি আসিনি। এই কারণে আমাদের যে ব্যাচে 16-17 জন স্টুডেন্ট বা ছেলে ছিল তাদের ভিতরে কয়েকজনের প্রায় 13-14 জনের চুল কেটে যায়। একজনের চুল কেটে দেওয়া হলে সে যে আত্মহত্যা করার বিষয়টা কিন্তু এরকম না, তাকে যখন ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়, তার লাইফ হুমকির সম্মুখীন করে যায় তার জীবনে, এবং পরবর্তীতে সে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাওয়া বা তার যে একটা ব্যক্তিগত আগ্রাসন, যে দেখে নেবো 10 বছরে ক্যাম্পাস থেকে কীভাবে বেরাও, আমি এটা দিয়ে দেখে নেবো, ওটা আছে আমার, সেটা আছে, এভাবে যদি বলা হয় সে তো পার্সোনালি এটা নিতে পারবে না। এবং সে কয়েকদিন থেকে বরাবরই এরকম অবস্থার মধ্যে চলে আসে, শেষ পর্যন্ত সে বিষয়টা না নিতে পারে, সে ব্যক্তিগতভাবে নিজে আত্মহত্যা শিক্ষার্থীদের যে দাবি দেওয়া, প্রায় সব দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে। তারা ছাত্রের চিকিৎসার কথা বলেছে, সেটা আমরা মেনে নিয়েছি। তারপরে তাদের যে পরীক্ষা, তারা একটা মানে ব্যাপারে তারা একটা চাচ্ছে যে আমাদের এভাবে না হোক, সে ব্যাপারেও তাদেরকে পজিটিভ একটা ডিসিশন দেওয়া হয়েছে। এরপরে তাদের আরও যে দাবি দেওয়া ছিল, যে ওই শিক্ষার্থী সকল প্রশাসনিক কাজ থেকে তাকে স্থগিত করতে হবে তার কার্যক্রম, ওই সম্মানিত শিক্ষককে, আমরা সেটাও করেছি আর কি। উনি চেয়ারম্যান ছিলেন, উনি উনি সিন্ডিকেট মেম্বার ছিলেন, উনি প্রক্টোরিয়াল টিমের সদস্য ছিলেন, সকল পদ থেকে তাকে আমরা মানে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলারের নির্দেশক্রমে আমরা তাকে অব্যাহতি দিয়েছি। গুরুতর অপরাধ যদি কেউ করে তাহলে তাকে বহিষ্কার করতে হলে একটা প্রক্রিয়া আছে, সেটা হলে একটা তদন্ত কমিটি থাকতে হবে, তারপরে সেখানে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এই যে বিষয়গুলো আর কি, এবং সেগুলো সিন্ডিকেটে যেতে হবে। তো এই বিষয়গুলোর আমরা এই বিষয়গুলোর জন্য এগুলো প্রক্রিয়াগুলো যাতে ভালোভাবে হয়, মানে যাতে ভুলভ্রান্তি যাতে না হয়, কারোর প্রতি যাতে অন্যায় করা না হয়, কিন্তু কেউ যাতে সার না পায়। আমার মনে হচ্ছে যে এই বিষয়টা আসলে মানে আমাদের কাছে এই একটা বিষয় এত গুরুতর হয়ে গেছে, আমার মনে হয় যে আরও অন্যান্য পক্ষ তারা হয়তো সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে আর কি। তো এই সকল বিষয়গুলো খতিয়ে দেখার জন্য আমাদের যে তদন্ত কমিটি দেওয়া আছে তারা এটাকে রিপোর্ট দেবে, রিপোর্ট দিলে সেই রিপোর্টের ভিত্তিতে আমরা দোষী যিনি তার বিরুদ্ধে আমরা যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারবে।